বাঁকুড়া থেকে আসছেন বা দুর্গাপুরের আশেপাশে কোথাও থেকে আসছেন, গাড়ি নিয়ে আসছেন, গাড়ি রাখবেন দুর্গাপুর স্টেশনে এবং তারপর যাবেন হয়তো কলকাতা বা অন্য কোথাও এবং আবার ফিরে আসবেন রাত্রের বেলাতে, তো গাড়ি রাখার যেখানে পার্কিং করার যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখাবো আজকে দুর্গাপুর স্টেশনে, যে পার্কিং কোথায় করতে পারেন এবং কত করে ভাড়া এবং পার ডে কত করে চার্জ এবং কত ঘন্টার জন্য দাঁড়ালে কত কত ভাড়া। আর আপনি যদি বা ছাড়তেও আসেন দুর্গাপুরে তাহলে আপনি এখানে কোথায় গাড়িটা রাখবেন তাতে আপনার পার্কিং কস্টটা কম লাগবে সেই সব বিষয়ে আজকে জানাবো, তার সাথে মোটর সাইকেল সাইকেল কোথায় পার্কিং করবেন সেটাও জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন ঢোকার জন্য, গাড়ি ঢোকার জন্য, আর এই পাশে দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে আপনার স্টেশন ঢুকছে সেটা, আর এই পাশ থেকে আসছে আপনার বাঁকুড়া দিক থেকে যেটা আসছে গাড়িগুলো সেগুলো। তো চলুন স্টেশনের ভিতরে ঢোকা যাক। স্টেশনে ঢোকার জন্য আপনার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে আপনার যেটা বাস স্ট্যান্ড দিয়ে, আরেকটা রাস্তা হচ্ছে আপনার এই যে সোজা বাস স্ট্যান্ড ঢোকার আগে বাঁকুড়া দিক থেকে যখন আপনি আসবেন তখন বাস স্ট্যান্ড ঢোকার আগে জাস্ট এই একটা রাস্তা আছে, এইটা দিয়ে আপনি সোজা এলে আপনার একদম সামনে দুর্গাপুর স্টেশনের সামনেই এই যে জায়গাগুলো গাড়ি রেখেছে দেখতে পাচ্ছেন, এগুলো কিছুক্ষণ দাঁড়াবার জন্য রেখেছে কারণ ট্রেন আসবে, ট্রেন এসে প্যাসেঞ্জারকে নেবে তারপর বেরিয়ে যাবে, তো সেই জন্য এখানে মিনিমাম যে পার্কিং চার্জ হচ্ছে সেটা হচ্ছে 20 টাকা। তো এই দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো লাগাচ্ছে এগুলো সব 20 টাকা করে দিতে হবে, আর যদি আপনি বেশিক্ষণ দাঁড়াতে চান তাহলে আপনাকে এই যে লেখা আছে ধন্যবাদ পুনরায় আসবেন তার এই পাশটাতে, এই যে দেখুন এখানে এখানে আপনাকে রাখতে হবে, আপনি সামনে থেকে দেখাচ্ছি এই যে লেখা আছে দেখুন কার পার্কিং, এইখানে আপনাকে রাখতে হবে, এখানে আপনি যদি একদিন দুদিন তিন দিন যা রাখবেন এখানে, আর এখানে পার্কিং চার্জ হচ্ছে আপনার পার ডেট হিসাবে, মানে রাত 12টার পর চেঞ্জ হয়ে যাবে, পার ডেট হিসাবে 50 টাকা। আর এইদিকে তো আপনি ঢুকলেন একদম ঢুকেই সোজা সোজা পার্কিং করতে পারবেন, আর পাশেই হচ্ছে দুর্গাপুর স্টেশনটা। আর যদি মোটর সাইকেল রাখতে চান তাহলে আপনাকে এই যে দুর্গাপুর জিআরপি ব্যারাক আছে তার সামনে দিকে যেগিয়ে যে এখানে মোটর সাইকেল রাখার জন্য আছে, এই যে সামনে দেখতে পাচ্ছি আরেকটা ওভারব্রিজ আছে, এইদিকে ওভারব্রিজ বেরিয়ে যেয়ে আপনি ট্রেন ধরতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজ আছে, আর এখানে আপনি সাইকেল বা মোটর সাইকেল পার্কিং করতে পারবেন। এই হচ্ছে ফুট ওভারব্রিজটা, আর এটা হচ্ছে পার্কিং, এখানে সাইকেল মোটর সাইকেল, সাইকেল পার ডেট হিসাবে আপনার 5 টাকা, আর মোটর সাইকেল আপনার পার ডেট হিসাবে 15 টাকা। তো এটাই সবথেকে পার্কিংয়ের জন্য সবথেকে ভালো জায়গা। তো দুর্গাপুর স্টেশনের থেকে একদম পাশেই লাগোয়া, আরেকটা যেটা আছে আপনার বাস স্ট্যান্ড থেকে, যেটা বাস স্ট্যান্ড ঢোকার আগে যেটা আপনার সিটি সেন্টার দিকে যাচ্ছে সোজা বাঁকুড়া থেকে সিটি সেন্টার দিকে, সেই দিকে যেদিকে ডান দিকে আপনি বাস স্ট্যান্ড ঢুকছেন আর বাঁ দিকেই হচ্ছে আপনার পার্কিং সাইকেল এবং মোটর সাইকেল, কার পার্কিংয়ের জন্য আপনার এই একটাই আছে, এখানে আপনাকে কার পার্কিং করতে হবে, পার ডেট হিসাবে যেমন রাত 12টার পর আবার চেঞ্জ হয়ে যাবে, আপনি যখনই রাখেন না কেন 50 টাকা, এবং যখনই রাত 12টা পেরিয়ে যাবে ডেট চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। আর এই হচ্ছে দুর্গাপুর স্টেশনটা, বাস স্ট্যান্ডটা হচ্ছে এই, আর স্টেশন হচ্ছে এটা মেন ঢোকার রাস্তা, আর যেদিকে আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই সোজা সামনে যেটা জিআরপি ব্যারাক দিকে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যদি কিছু জেনে থাকেন বা কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।